ধ্রুব সাউকু নেই ঘনেইলানি বিবাদ। পুলিশকু হাতরে রখি গুন্ডারা চলাইছন্তি বিজেডি নেতা। সরকারি জমিকু জবরদখল করি হোটেল নির্মাণ করিছন্তি। তদন্ত হেলে সাংঘাতিক। পুনি অডুয়ারে আউ জনে বিজেডি নেতা। সরকার থিবা সময়রে করিথিবা দুর্নীতির ধীরে ধীরে পর্দাফাশ হেউছি। রাজ্য সারা কেউঠি কণ কিয়ে বেআইন ঘর হোটেল জাগা জবরদখল করিছি তার গোটে পরে গোটে চিত্র সামনা কো আসুছি। এবে পুনি ধ্রুব সাউকু নেই চর্চা। রাজনগর নির্বাচন মন্ডলী অন্তর্গত বাঙ্কুয়াল মৌজা জঙ্গল জমিরে জবরদখল করি স্বাদ হোটেল নির্মাণ করিছন্তি রাজনগর বিধায়ক ধ্রুব সাউ। সরকারি জমিরে হইতিবা হোটেল নারে এঠারে যেউভলি ভাবরে দুর্নীতি হচ্ছি, অনৈতিক কার্য চালুছি, তাহা বিজেডি বিধায়কঙ্কর বা বিজেডি নেতাঙ্ক কুশাসনর সহ গুন্ডারাজকু পদারে পকাইছি। একথা আমি কহুনু, এভলি কহিছি কংগ্রেস। বিধায়কঙ্ক গুন্ডারাজ বিরোধরে ছাত্র কংগ্রেস প্রতিবাদ করিছি। সাংবাদিক সম্মেলনে ছাত্র কংগ্রেস সভাপতি ইয়াসিন নওয়াজ এ অভিযোগ আনিথিবা বেলে কেন্দ্রাপড়া রাজনগর ধ্রুব সাহুঙ্ক গুন্ডারাজ ঘটনারে তুরন্ত কার্যানুষ্ঠান নেবাকু দাবি করিছন্তি। যদি 48 ঘন্টা মধ্যে ধ্রুব সাহুঙ্ক উপরে কার্যানুষ্ঠান ন হুয়ে তবে ছাত্র কংগ্রেস আন্দোলনকু ওহ্লাইব বলে চেতাবনী দিয়েছি। ছাত্র কংগ্রেস সভাপতি ইয়াসিন নওয়াজ কহিছন্তি, রাজনগর নির্বাচন মন্ডলী অন্তর্গত বাঙ্কুয়াল মৌজা জঙ্গল জমিরে জবরদখল করে স্বাদ হোটেল নির্মাণ করা সহ এই হোটেলে অনৈতিক কার্য চালুছি বলি অভিযোগ আনিথিলা ছাত্র কংগ্রেস। এপরিকি রাজনগর বিধায়ক ধ্রুব সাহু মধ্য এই হোটেলে অংশীদার অছন্তি বলি মধ্য কহিছি ছাত্র কংগ্রেস। কেবল সেতিক নুহে, বিজেডির কিছু নেতা যেপরিকি প্রতাপ দে, প্রতাপ জেনা এতে সামিল থিবা কংগ্রেস অভিযোগ করিছি। এঠারে মহাঙ্গার পূর্বতন বিধায়কঙ্ক পুয় প্রতাপ জেনা ব্যাচলর পার্টি করুথবা সহ মদ মাংসরে মজগুল থিবা সাংঘাতিক অভিযোগ আনিছি ছাত্র কংগ্রেস। সরকারি জমিরে হইতিবা হোটেল নারে এঠারে যেউভলি ভাবরে দুর্নীতি হেউছি, অনৈতিক কার্য চালুছি, তাহা বিজেডি বিধায়কঙ্ক বা বিজেডি নেতাঙ্কর কুশাসন সহ গুন্ডারাজকু পদারে পকাইছি বলি কংগ্রেস কইছি। তেণু বিধায়ক বলি ধ্রুব সাউ যেভাবে ভাবরে অঞ্চল নিজের পতিয়ারা দেখাই কুশাসন চলাইছন্তি আর তাঙ্ক বিরোধে যে মুহ খুলুছি তাঙ্কু বি বিরোধ করিবা সহ আক্রমণ করুছন্তি বলি অভিযোগ করাইছি। তাঙ্ক বিরোধে দৃঢ় কার্যানুষ্ঠান পাই দাবি করিছি কংগ্রেস দল। আপন জানিথিবা জানি দরকার, পহর দিন যেতেবেলে কেন্দ্রাপড়া জেলা ছাত্র কংগ্রেস তরফ স্থানীয় বিধায়ক ধ্রুব সাউঙ্কর দুর্নীতি বিরুদ্ধে কুশাসন বিরুদ্ধে ছাত্র কংগ্রেস তরফ পটামুটাই ছকরে বিক্ষোভ কার্যক্রম রয়েছে, পুলিশ সহিত আলোচনা করি সে কার্যক্রম রখা যাই, কিন্তু দুর্ভাগ্যের কথা রাজনগর বিধায়ক ধ্রুব সাহু বিরোধী দলকে যেভাবে ভাবে দমন করার চেষ্টা করছেন, যেভাবে ভাবে নিজের কিছু গুন্ডা কর্মীকে নেই বিরোধী মানে কণ্ঠরোধ করছেন, এহা গণতান্ত্রিক রাষ্ট্রে শুভঙ্কর নুহে। গণতন্ত্র রাষ্ট্রে সমস্ত বিরোধী দল দুর্নীতি ভ্রষ্টাচার বিরুদ্ধে সুরতন করিবার অধিকার আছে, সমস্ত প্রতিবাদ করিবার অধিকার আছে এ রাজ্যরে দেশরে, কিন্তু পুলিশ সহিত আলোচনা কলা পরে মধ্য ধ্রুব সাউঙ্কর গুন্ডা মানে আসি সে কার্যক্রমকে পুলিশ আগরে বন্ধ কলে। পুলিশ আসিকি পৌঁছিলে, পৌঁছিয়া পরে যুক্তি রখিলে আশ্চর্যজনক উক্তি, আপন বিরোধ দল হিসাবে এ কার্যক্রম বিক্ষোভ কার্যক্রম করি পারিবে না পটামুটি চকরে, কারণ আম পাখে সেটি পুলিশ না দুর্বশা গুন্ডাকে সামনা করিয়া পাই সেটি উপস্থিত থিলে কেন্দ্রাপড়া জেলার ছাত্র কংগ্রেস সভাপতি বিপ্রসাদ জেদা, ছাত্র কংগ্রেস যুব কংগ্রেস কর্মকর্তা মানে নেতৃবৃন্দ সেটি উপস্থিত থিলে, তাকে পুলিশ ঘোড়াইলে ঘোড়াইলে কার্যক্রম করিয়া দেলে নাহিঁ। পুলিশ হতাশ হয়ে হাত টেকি চালিগলে ধ্রুব সাউ তা গুন্ডা মানে পিছা করি জেলা ছাত্র সভাপতির গাড়ি উপরে আক্রমণ করে গাড়ি ভাগিলে, রাতে অধা যেতবে
ପୋଲିସ ଷ୍ଟେସନ ଯାଇ କେସ୍ ଦେବାକୁ ଗଲୁ, ପୋଲିସ କେସ୍ ନେବାକୁ ସାହସ କରୁନାହାନ୍ତି। ଯାହା ହଉ, ସମସ୍ତ କର୍ମକର୍ତ୍ତା ଏକଜୁଟ ହେଇ ସାହସ ଜୁଟେଇ ପୋଲିସ ଷ୍ଟେସନରେ କେସ୍ ଦିଆଗଲା। ପୋଲିସ ପ୍ରତିଶୋଧ ଦେଲେ, ଯେଉଁମାନେ ଆକ୍ରମଣ କରିଛନ୍ତି, ଯେଉଁମାନେ କାର୍ଯ୍ୟକ୍ରମକୁ ଭଣ୍ଡୁର କରିବା ପାଇଁ ଗୁଣ୍ଡାମାନେ ଆସିଥିଲେ, ଯେଉଁମାନେ ଗାଡ଼ି ଉପରେ ଆକ୍ରମଣ କରିଛନ୍ତି, ତାଙ୍କ ଉପରେ ଆକ୍ରମଣ କରିଛନ୍ତି, ତାଙ୍କ ଉପରେ ଦୃଢ଼ କାର୍ଯ୍ୟାନୁଷ୍ଠାନ ନେବେ। କିନ୍ତୁ ଏଯାଏ ପୋଲିସ ନୀରବ, ଧ୍ରୁବ ସାହୁ ପକେଟରେ ଯେମିତି ପୋଲିସ, ଆଉ ଏ ରାଜ୍ୟରେ ପୋଲିସ ଯେଉଁ ଦାୟିତ୍ୱକୁ ଯେଉଁ ତୁଲେଇବା କଥା, ସେ ଠିକ ଭାବରେ ତୁଲେଇ ପାରିନି ବୋଲି ସମସ୍ତେ ଅନୁଭବ କଲେ। କାରଣ ସରକାର ଆସିବାକୁ ମାସେ ହେଇନାହିଁ, ବାଲେଶ୍ୱରରେ ଦଙ୍ଗା, ସୁନ୍ଦରଗଡ଼ ଜିଲ୍ଲାରେ 200 ରାଉଣ୍ଡରୁ ଅଧିକ ଗୁଳି ଫୁଟିଲା, ରାଜଧାନୀ ଭୁବନେଶ୍ୱରରେ ବିଜେପି ଗୁଣ୍ଡାମାନଙ୍କ ଦ୍ୱାରା ଯେଉଁଭଳି ଭାବରେ ରାଜଧାନୀ ମାଷ୍ଟର କ୍ୟାଣ୍ଟିନ ଛକରେ ବିରୋଧୀ ଦଳ ନେତା କର୍ମୀମାନଙ୍କର ଆକ୍ରମଣ, ଗଣମାଧ୍ୟମ କର୍ମୀମାନଙ୍କ ଉପରେ ଆକ୍ରମଣ, କେନ୍ଦ୍ରାପଡ଼ାରେ ଏ ଘଟଣା, ରାଜ୍ୟରେ ଯୁଆଡ଼େ ଯାଆନ୍ତୁ ଆପଣମାନେ ଦେଖିବେ କେବଳ ହିଂସା ଅଶାନ୍ତି। ପୋଲିସ କିଛି କର୍ମୀଙ୍କ ପକେଟରେ ପଶିଯାଇଛି, ନେତାଙ୍କ ପକେଟରେ ପଶିଯାଇଛି, ତାଙ୍କ ଦାୟିତ୍ୱ ଠିକ ଭାବରେ ତୁଲେଇ ପାରେ ବୋଲି ଅନୁଭବ ହେଉଛି। ଆମର ଦାବି ରହିବ, ପ୍ରଥମରୁ ଆମେ କହିଥିଲୁ, ସିପି ଅଫିସ ଯାଇ 72 ଘଣ୍ଟା ସମୟ ମାଗିଥିଲୁ ବିଜେପି କର୍ମୀମାନଙ୍କ ବିରୋଧରେ କାର୍ଯ୍ୟାନୁଷ୍ଠାନ ପାଇଁ, 48 ଘଣ୍ଟା ପୂରଣ ହେଇଛି। ଆଜି ଦାବି କରୁଛୁ ରାଜ୍ୟର ଆଇନ ଶୃଙ୍ଖଳା ପରିସ୍ଥିତି ପାଇଁ ଏବଂ ପୋଲିସ ନିଜର ଦାୟିତ୍ୱ ତୁଲେଇବା ପାଇଁ। ବିକ୍ଷୋଭ ପରେ କେନ୍ଦ୍ରାପଡ଼ା ଜିଲ୍ଲାରେ ଯେଉଁ ଏଫଆଇଆର ଦିଆହେଇଛି, ଧ୍ରୁବ ସାହୁ ତାଙ୍କ ଗୁଣ୍ଡ ଉପରେ କାର୍ଯ୍ୟାନୁଷ୍ଠାନ ନେଇଯାଏ, ବାଧ୍ୟ ହେଇ ରାଜ୍ୟର ଆଇନ ଶୃଙ୍ଖଳା ପରିସ୍ଥିତିକୁ ନିୟନ୍ତ୍ରଣ କରିବା ପାଇଁ ଆମେ ରାଜରାସ୍ତାକୁ ଓହ୍ଲେଇବୁ। ହୋମ୍ ଡିପାର୍ଟମେଣ୍ଟ ବିରୁଦ୍ଧରେ, ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ବିରୁଦ୍ଧରେ ରାଜରାସ୍ତାକୁ ଓହ୍ଲେଇବୁ। କାରଣ ଏକଛତ୍ରବାଦ ଯେଉଁ ଶାସନ ଚାଲିଛି, ଏକଛତ୍ରବାଦ ଶାସନ ବନ୍ଦ ହେବା ଦରକାର। ମୁଁ ଧ୍ରୁବ ସାହୁକୁ ମୁଁ ଚେତେଇ ଦେବାକୁ ଚାହେଁ, ରାଜଧାନୀ ରାଜରାସ୍ତାରେ ଚଲେଇ ଦେବନି ଛାତ୍ର କଂଗ୍ରେସ, ତମ ବିଧାୟକ ଛ ବିଧାୟକ ପଦର ସମ୍ମାନ ରକ୍ଷା କର, ବିରୋଧୀ ଦଳରେ କାର୍ଯ୍ୟ କରିବାକୁ ଦିଅ, ନିଜ ନିଜ ଶକ୍ତି ବଳରେ, ନିଜ ଟଙ୍କା ବଳରେ ଏ ଅନେକ ଏଇଭଳିଆ କାର୍ଯ୍ୟରେ ଲିପ୍ତ ରୁହନ୍ତୁ ବୋଲି ମୁଁ ଆପଣମାନଙ୍କ ମାଧ୍ୟମରେ ଅନୁରୋଧ କରିବି। ଭିତରକନିକା ପାଖରେ ସ୍ୱାଦ ହୋଟେଲ ଗୋଟେ କରିଛି, ଯେଉଁ ଅନୈତିକ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଚାଲିଥିଲା ବୋଲି ଗଣମାଧ୍ୟମରେ ସ୍ଥାନୀୟ ବାସିନ୍ଦା ପାଖରେ ଅଭିଯୋଗ ଆସିଛି, ବାରମ୍ବାର ସମସ୍ତେ ଅଭିଯୋଗ କରିଛନ୍ତି, ଯେଉଁଥିରେ ଜିଲ୍ଲା ପ୍ରଶାସନ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବରେ ନୀରବ ରହିଛି, ଜିଲ୍ଲା ପ୍ରଶାସନ ଏଥିରେ କୌଣସି ପଦକ୍ଷେପ ନେଇ ନାହିଁ। ଯେଉଁଟା ଜଙ୍ଗଲ ଜମି, ସରକାରୀ ଜଙ୍ଗଲ ସାଧାରଣ ଲୋକମାନଙ୍କ ଡେଭଲପ୍ମେଣ୍ଟ ଯେଉଁ ଜମିକୁ ନେଇ ସେମାନେ ଗୋଟେ ରେଷ୍ଟୁରାଣ୍ଟ କରି ହୋଟେଲ କରିକି ସେଠି ଅନୈତିକ କାର୍ଯ୍ୟକ୍ରମ କାର୍ଯ୍ୟକଳାପ ଚାଲିଥିଲା ବୋଲି ଅଭିଯୋଗ ହେଇଛି। ପ୍ରତାପ ଜେନାଙ୍କର ପୁଅଙ୍କର ବି ସେଠି ବାରମ୍ବାର କିଛି ନାଇଟ୍ ପାର୍ଟି ଚାଲିଥିଲା ବି ଅଭିଯୋଗ ସାମ୍ନାକୁ ଆସିଛି। ବହୁତ ନେତା ମନ୍ତ୍ରୀଙ୍କ ସେଠି ଅଦାସ୍ଥଳୀ ପଡ଼ିଥିଲା ବୋଲି ସାମ୍ନାକୁ ଆସିଛି ଘଟଣା, କିନ୍ତୁ ଜିଲ୍ଲା ପ୍ରଶାସନ ନୀରବ ହୋଇଛି। ସାଧାରଣ ଲୋକଙ୍କର ଜଙ୍ଗଲ ଜମିକୁ ନେଇକି ଅଧିକ ତାକୁ ରଖିକି ଯେଉଁଭଳିଆ କାର୍ଯ୍ୟକ୍ରମ କରୁଥିଲେ, ତା ବିରୋଧରେ ଛାତ୍ର କଂଗ୍ରେସ ସ୍ରୋତଣ କରି ବିକ୍ଷୋଭ କାର୍ଯ୍ୟକ୍ରମ ରଖିଥିଲା ପଟ୍ଟାମୁଣ୍ଡେଇ ଛକରେ, ଯେଉଁଥିରେ ଉତ୍କ୍ଷିପ୍ତ ହେଇ ରକ୍ତ ଚାଉଳ ଚୋବାଇ ଧ୍ରୁବ ସାହୁ ତାଙ୍କ ଗୁଣ୍ଡାମାନେ ଯେଉଁଭଳିଆ କାର୍ଯ୍ୟକ୍ରମ କରିଛନ୍ତି, ଯେଉଁଭଳିଆ ଗୁଣ୍ଡାଗର୍ଦ୍ଦି କରିଛନ୍ତି, ଗୋଟେ ଜିଲ୍ଲା ଛାତ୍ରଙ୍କ ସଭାପତିକୁ ଆକ୍ରମଣ କରି ତାଙ୍କ ଗାଡ଼ିକୁ ଭାଙ୍ଗିବା କାମ କରିଛନ୍ତି, ଏହା ଗଣତନ୍ତ୍ର ରାଷ୍ଟ୍ର ପାଇଁ ଶୁଭଙ୍କର ନୁହେଁ। ଯାହାକୁ ଛାତ୍ର କଂଗ୍ରେସ ଜୋରଦାର ବିରୋଧ କରୁଛି ଏବଂ ଚେତେଇ ଦେଉଛି, ଯେଉଁମାନେ ଏଥିରେ ସମ୍ପୃକ୍ତ ଅଛନ୍ତି ତାଙ୍କର ଦୃଢ଼ କାର୍ଯ୍ୟାନୁଷ୍ଠାନ ନିଅନ୍ତୁ, ଏବଂ ଧ୍ରୁବ ସାହୁ ବିରୋଧୀମାନ କଣ୍ଠରୋଧ କରିବାକୁ ଚେଷ୍ଟା କରନ୍ତୁ ନାହିଁ, ନଚେତ ଭୟଙ୍କର ପରିସୃଷ୍ଟି କରାଯିବ। ମୁଁ ଅନୁରୋଧ କରିବି ମୁଖ୍ୟ ପର୍ସନ ବିଶ୍ୱଭୂଷଣ ତାଙ୍କର, ତାପରେ ଆପଣ ଧନ୍ୟବାଦ।
কালি রাত্রে বরগড়ের ঘর ফায়ারিং ঘটনা ঘটেছে। ও কেন্দ্রাপড়া মাটি সিদ্ধ শ্রী বলদেবজীউঙ্কর মাটি, এ মাটিরে আমি বিগত দিনের দেখিছে বহু থর এটি অশান্তি সৃষ্টি হয়েছে, এটি হিংসার বাতাবরণ সৃষ্টি হয়েছে। আমি কই রক্ষা পাই চাহু 2024 বিজু জনতা দলর পরাজয় পরে এটি রক্তমুখা হয়ে পড়েছে কেন্দ্রাপড়া বিজেডি। এটি কেন্দ্রাপড়া বিজেডি কেন্দ্রাপড়াকে অশান্ত রক্ষা পাই চাহুছি। এ যে ব্যক্তি দুর্বচরণ সাহু, এ ব্যক্তি বারম্বার পরাজিত বরণ কলা পরে যেতবে গলা 5 বর্ষ হব বিধানসভাকে আসলে, তাপরে এটি কেন্দ্রাপড়ার যে ভিতরকনিকা আছে সে ভিতরকনিকার স্বাদ বলে গোটে অর্গানাইজেসন কলে, সে অর্গানাইজেসন কু যেতবে বিজেডির গভর্নমেন্ট চালিছিলা দীর্ঘ দিন ধরি সে সংস্থারে সে স্বাদ হোটেল ভিতরে প্রতিদিন লম্বা লম্বা কার লাগুছিলা রাতি অধরে। সে বাবদরে মধ্যে ছাত্র কংগ্রেস জেলা প্রশাসক অভিযোগ করেছে, কিন্তু যেহেতু তাঁর সরকার লা সে সময় তাঁকু ঘণ্ট ঘোড়াই রখাগলা। এবং আমি আপনার কই রক্ষা চাহু যেভাবে অবস্থা হয়েছে কুসুমারে, যেভাবে অবস্থা হয়েছে সারা ওড়িশার, এমানে সরকারি জমিকু সরকারি সংস্থাকু মাড়ি বসি নিজের সেটি আধিপত্য জাহির করলে নিজের মোটা অঙ্কর টঙ্কা রোজগার করলে, সে অবস্থা মধ্যে ঘটিছে কেন্দ্রাপড়া ভিতরকনিকার। সেটি মধ্যে স্বাদ বলে গোটে রেস্টুরাঁ কি গোটে হোটেল করি এমানে দীর্ঘদিন ধরে টঙ্কা রোজগার করলে দুর্ব সাহু, তাকু প্রতিটি সময় সহযোগ করলে মাঙ্গার পূর্বতন বিধায়ক প্রতাপ জেনা যা হোক, কিন্তু এরপরে 2024 সরকার বদলিছে। ভারতীয় জনতা পার্টি এটি যে মুখ্যমন্ত্রী অছন্তি মোহন মাঝি সে সারা ওড়িশা বুলি কৌছন্তি মু হউছি আপনকর লোকঙ্কর মুখ্যমন্ত্রী। আমি মোহন মাঝিকে কই রক্ষা পাই চাহু আপন 4.5 কোটি ওড়িয়াকে মেসেজ দৌছন্তি আপন লোকঙ্কর মুখ্যমন্ত্রী, কোন অসুবিধা হয়েছে কেন্দ্রাপড়ারে আপন স্বাদকু আজি পদনশীল করে পারলে নাই, ইয়া ভিতরে আপন বারম্বার ওড়িশার দঙ্গা সৃষ্টি কলানি, এটি কেন্দ্রাপড়া অশান্ত হলানি। আমি চাহুনু বলদেবজু মাটিরে যেমতি পূর্বরু অশান্ত সৃষ্টি হতলা সে অশান্তকু রিপিট করিয়া পাই। আমি এটি মোহন মাঝিকে কই রক্ষা পাই চাহু আপন মুখ্যমন্ত্রী দায়িত্বরে অছন্তি হোম ডিপার্টমেন্টকু হাতে রেখেছন্তি, আপনকর কোন মেকানিজমর অভাব রয়েছে আপন গোটিয়ে রেস্টুরাঁ গোটে হোটেল উপরে আপন কার্যানুষ্ঠান নেই পারুনাহাঁতি জেলা প্রশাসনকু লগাই, ইয়ে হচ্ছে এটি যে পিপুলস চিফ মিনিষ্টরকর পারিয়া পড়িয়া বুলি বুলি বাহাদুরি মারি কৌথিবা যে লোকঙ্কর মুখ্যমন্ত্রীকর বাহাদুরি পড়িয়া, কিন্তু আপন দেখিবে খালি কেন্দ্রাপড়া নুহে গতকালি বরগড়ের মধ্যে সে অবস্থা ঘটিছে। আমি কই রক্ষা পাই চাহু মুখ্যমন্ত্রীকু সুন্দরগড়, আমি কই রক্ষা পাই চাহু হোম ডিপার্টমেন্টকু আপন বালেশ্বর সুন্দরগড় বরগড়র রিপিট করান্তুনি কেন্দ্রাপড়ারে, এ কেন্দ্রাপড়া মাটি সিদ্ধ বলদেবজীউঙ্ক মাটি, এ মাটিরে আমি হিংসা, এ মাটিরে ক্ষমা করিবে মাটিরে আমি হিংসা, এ মাটিরে আমি অশান্তি গোটিয়ে সেকেন্ড দেখি রহিপারিবু নাই। আমি বারম্বার চেতাবনী দৌছু হোম ডিপার্টমেন্টকু মুখ্যমন্ত্রীকু আপন ইয়াপরে কার্যানুষ্ঠান নিয়ন্তু, এটি স্বাদ রেস্টুরাঁ সরকারি জায়গা সরকারি ব্যবস্থা ভিতরে বেসরকারি সংস্থা পশি যে মোটা অঙ্করে টঙ্কা রোজগার করছিলে তার রিপিটেশন বন্ধ হো, সে জিনিস বন্ধ হো, নহলে ছাত্র কংগ্রেস কেউভাবে ভাবে আপনার বিরোধ করিব এবং মুখ্যমন্ত্রীর ঘর ভিতরে পশিকি তাকে চেতাবনী দেওয়া সহ তাঙ্ক উপরে স্বাদ রেস্টুরাঁ উপরে কেউভাবে ভাবে কার্যানুষ্ঠান গ্রহণ করা যাই পারিব তার ব্যবস্থা মুখ্যমন্ত্রী করিবে, নহলে ছাত্র কংগ্রেস রাজরাস্তাকে আসিকি মুখ্যমন্ত্রীকু কেন্দ্রাপড়া জেলার কোণী গোটিয়ে নির্দিষ্ট মন্ত্রীকু ভারতীয় জনতা পার্টির বিধায়কঙ্কু বিজু জনতা দল বিজু জনতা দলর বিধায়কঙ্কু পুরাই দেব নাই, পরবর্তী সময়ের লো আন অর্ডার সিচুয়েশন ক্রিয়েট হলে সেপাই কেবল দায়ী রয়েছে মুখ্যমন্ত্রী এবং হোম ডিপার্টমেন্টকু হাতে রাখি নিজে।
মোহন মাঝি মহোদয় কেন্দ্রাপড়াকে আমি কোণী পরিস্থিতি এটি হিংসার বাতাবরণ অশান্ত হওয়া দেবু না সে পর্যন্ত আমি মুখ্যমন্ত্রীকে মাত্র 48 ঘন্টা সময় দেলু মুখ্যমন্ত্রী 48 ঘন্টা ভিতরে সে সমস্ত অভিযুক্ত যে অভিযুক্ত সভাপতি কৌলে যে ছাত্র কংগ্রেস সভাপতি উপরে আক্রমণ করেছি এটি মুখ্যমন্ত্রী বুলি বুলি কে হচ্ছি লোকর মুখ্যমন্ত্রী কিন্তু জনে বিজু জনতা দল বিধায়ক সে বিধায়ক ভারতীয় জনতা পার্টি সরকার সহ আম কেন্দ্রাপড়া জেলা সভাপতি বিভু প্রসাদ জেনা এবং আমার যোড়ি হয়েছে আমার ইনচার্জ চুনু সিং সে আপনার বার্তা দেবে সবী সাথীয়ों का स्वागत है। हेलो केरी ना पा पहले पा लगे সেটা যেমতি আপনকৰ কুসুমৰ যাহা হৈছি সরকারি জমি সরকারি প্রতিষ্ঠান বেসরকারি লোকঙ্কর অট্টালিকা তৈরি হৈছি ঠিক সেই অবস্থা হৈছি ভিতরকনিকারে ভিতরকনিকা ভিতরে সরকারি জায়গা জঙ্গল জমি তা ভিতরে মানে কাহাঠ পরমিশন নাই এটি হোটেল করেছেন বিজু জনতা দল এবং বিধায়ক সেটি সামিল অনেক আপনার প্রতাপ দেব আপনার প্রায় না আঙ্করি যে বিধায়ক অনেক দুর্বচন সাহু তাঁর সাথে সামিল অনেক প্রতাপ দেব প্রতাপ জেনা এ সমস্ত মিশে যাচ্ছেন এবং আজি পর্যন্ত সেমানে দুই দিন তিন দিন তো রাত্রে সে জায়গা যাইলে সেটি রাত্রে তাঁর ব্যাচেলর ফিস্ট ব্যাচেলর পার্টি হয়েছিল সবু আপন মদমাংস ব্যবস্থা হয়েছিল সবু কাম সারা পরে এবং সি সেটি যা ব্যবস্থা করছেন সেটি যে নিকটের গ্রামবাসী রয়েছেন সেমানে অতিষ্ঠ হয়ে পড়ছেন যে রাতে অধিকা আসি এটি গ্রামবাসীকে ডিস্টর্ব করছেন সেটি অভয়ারণ্য অছে অভয়ারণ্যকে ডিস্টর্ব করছেন বারম্বার অভিযোগ হয়েছে যে ইলিগাল প্রপার্টি সে প্রপার্টি সে প্রপার্টির কিছু না গা নাই সমস্ত জিনিস সরকারি জায়গা সরকারি প্রপার্টি কিন্তু এমানে তাকে প্রাইভেটলি তাকে মাড়ি বসে জবরদখল করে সেটি গোটে হোটেল চলাই সেটি বিজু জনতা দলর ভারতীয় জনতা পার্টির উভয় দলর নেতা নেতি রাতে অধরে সেটি বড় বড় গাড়ি লাগুছে সেটা প্রহসন চালিছে জায়গা উপরে স্থানীয় লোক বারম্বার আর তাকে বারম্বার স্থানীয় লোক মধ্যে বিরোধ কলে যে অন্তত আম সে বাঙ্কুয়াল জায়গাটার নাটা নষ্ট ন করুন কিন্তু তাকে কিছু করবাই পড়ুনি বিধায়ক आप सभी साथियों का स्वागत है। जैसा कि आप सबको पता है हमारे देश में संविधान सबको अधिकार देता है अपने मांग को लेके कोई भी प्रोटेस्ट करने का या कोई भी आंदोलन करने का, लेकिन हमारा जिला अध्यक्ष आंदोलन परमिशन लेकर के कर रहे थे। उस समय अगर कोई विधायक आकर के मारपीट करता हो और प्रोग्राम रोकता हो, प्रशासन हाथ खड़ा कर देता हो, तो ये पता चलता है कि संविधान उनके लिए कोई मायने नहीं रखता है। तो हमारा सरकार से और प्रशासन से सबसे पहला जो मांग है वो ये है कि विधायक का बाइनेम एफ आई आर होना चाहिए विधायक पर, और एन एस वाई पूरी ताकत से अपने जिलाध्यक्ष के साथ है। जरूरत पड़ेगी तो पूरा प्रदेश भर से छात्र जाकर के वहां आंदोलन करेंगे, और जब तक उचित कार्रवाई विधायक पे नहीं होता तब तक हम अपने जिलाध्यक्ष को कहेंगे कि आंदोलन जारी रखे, और जहां जरूरत पड़ेगा पूरा एनएसवाई हम लोग पूरे राज्य से जाकर के आंदोलन करेंगे। बहुत धन्यवाद साथी देवसज्जन भाई भी मैंने केन्द्रापड़ा जिला राजनगर निर्वाचन मंडली বাঙ্কুয়াড়ে গোটে স্বাদ হোটেল হয়েছি সেথিরে বিজেডি বিধায়ক দুর্বচরণ সাহুঙ্ক সম্পৃক্তি নিয়ে বারম্বার গণমাধ্যমে প্রসারিত হওয়া পরে
আমি পট্টামুন্ডি ডাকমঙ্গলা ছকটায় গোটে কুশ পুতলিক দাহা এবং তাঁর বিরুদ্ধে প্রোগ্রাম হব বলে আমি তিনটারে হব বলে পট্টামুন্ডি থানার আদর্শ থানার আমি দিয়েছিল লেখিকি তিনটা কোড়িয়ে মিনিট ভিতরে বিধায়ক কিছু লোক শহে রু দুইশ লোক আসি পৌঁছলে সে জায়গা পট্টামুন্ডি ডাকমঙ্গলা ছকরে এবং যা বিরুদ্ধে আমি প্রোগ্রাম করুলু তা কুশ পুতল দাহা হব বলে এবং তাকে জনাই থিলে আমি থানার জনাই থিলে মধ্যে থানাওয়ালা কি আসলে নাই আমার যেতিকি লোক থিলু তাঠু অধিকা লোক সেমানে আসি পৌঁছিলে এবং বিধায়ক কুশ পুতল দাহা করা যাব নাই নারাবাজি করা যাব নাই বলি সেমানে আমাকে ধমক দেলে এবং আমি সেইটি ঠিয়া হই পট্টামুন্ডি থানা আইএসি কু ফোন কলু আইএসি কইলে আপনা প্রোগ্রাম করন্তু নাই তাঁক লোক অধিকা অনেক ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খারাপ হব আপনার এই প্রোগ্রাম কু পোস্টপোন করুন আমি মনা কলু আজ্ঞা আমি করবু প্রোগ্রাম আপনার আসন্তু সেমানকু যাবাকু কুহন্তু আমি প্রোগ্রাম করবু গণতন্ত্ররে সমস্ত অধিকার অছি বিরোধী প্রোগ্রাম করবে শাসক দলক বিরুদ্ধে যেহেতু তাঁর নাঁরে বারম্বার টিভি প্রসারিত হয়েছিল সোহাগ হোটেল যে রাজনগর ভিতরকনিকা বাঙ্কলাঠারে অবস্থিত হয়েছিল সে হোটেলে বিভিন্ন দলর বিজেডি এবং বিজেপির মধ্যে বিভিন্ন দলর লোক সেটিকে যাওলে এবং তাঁর বিরুদ্ধে বারম্বার প্রশাসন প্রশাসনক পাখে আমি দিয়েছিল লেখিকি যে হোটেল বন্ধ করা যাও জঙ্গল জমি উপরে সেটা হয়েছিল সরকারি জমি উপরে সেপাই বারম্বার হেলা পরে এইটা কহিলা পরে সে শুনলে না সেপাই আমি প্রশাসনকে নিবেদন করি আমি প্রোগ্রামক আগুক বড়াইব বলে কইলু এবং প্রোগ্রাম যেত হবার লা তার অধঘটা পূর্বর বিজেডি কর্মী এবং তাঁর নেতা জেলা পরিষদ মহিলা বিজেডি নগর বিজেডি সমস্ত আসি পৌঁছলে এবং নারা দেলে যে আমি প্রোগ্রাম করিপারু না আপনার করাই দিয়ে না সেতু প্রোগ্রাম স্থগিত করা আমি যেতে সে নিষ্পতি নেলে আমি বাধ্য হল প্রোগ্রাম করা এবং গন্ডগোল হল গন্ডগোল হেলা ভিতরে রাতে যেতবে পট্টামুন্ডি শ্রীরামপুর মো গ্রামক যাওলি সেতবে দুর্বচরণ সাউ আগে গাড়ি গলে পছরে তাঁর কোড়িয়ে পঁচিশটি বাইক্রে পিলা আসি মো কাচটি ভাঙি দেবে মু পুঁড়ি সেইটি ঠিয়া হয়ে থানা ফোন কলি থানাওয়ালা আসলে না পুঁ আসি থানার এফআইআর দেওয়ার এপর্যন্ত কোণী পদক্ষেপ নিয়ে যাই না বিধায়ক নাঁরে বারম্বার ইস্যু হয়েছি সি ধান চোরি ইস্যু মহিলা ভত্তা খাই সেবতা ইস্যু এবং তাঁর নাঁরে প্রথম এবে যে ইস্যু উঠিছি সোহাগ হোটেল বিরুদ্ধে যে তিনদিন সিসিটিভি ফুটেজ গাঁ লোক কুমেন তুরন্ত গণমাধ্যমকে প্রসারিত করা যাও তিনদিন ভিতরে কি কি আসিলে প্রতাপ জেনা পুয় বিধায়ক আড়ি প্রতাপ দেব নিজে বি সেটি তাঁর ব্যাচেলর পার্টি হোলা সেটি সুইমিং পুল লা আপন মানে সেটি কোণ কোণ চালিয়ে হাতরে মদ বোতল ধরে সমস্ত আগামী দিনের সে ফটো ভিডিও বি আপনার দেখা যাব সেপা আমি তুরন্ত দাবি করুছু পুলিশ প্রশাসন পাখে যে আক্রমণ করেছেন সে তুরন্ত গিরফ করা যাও এবং বিধায়ক তুরন্ত এ বিষয়ে অবগত হো এবং তাঁর সিসিটিভি ফুটেজ মগা যাও সেদিন সে কোটি নহলে আর আন্দোলন জোরদার হব আগামী দিনের বিধায়ক রাজরাস্তায় চলাই দিয়ে যাবনি বিধানসভা আরম্ভ হওয়ার পূর্বর বিধায়ক কড়া জবাব দেব ছাত্র কংগ্রেস দিনলিপি লাইভ কু এবে হি লাইক শেয়ার সবসক্রাইব করন্তু।